আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই। আমি কোরআনে 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি। আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। এক নম্বর পয়েন্ট ভাই, এক নম্বর পয়েন্ট, এখানে এক নম্বর পয়েন্ট হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। এক নম্বর পয়েন্ট, যেহেতু আমাদের বুঝার সুবিধার জন্য আল্লাহ আরবি ভাষায় কোরআন নাযিল করেছেন, কাজেই আরবি ভাষা না বুঝা পর্যন্ত কোরআন বুঝা কোনো পথ নয়। লাইব্রেরি থেকে কিনে নিয়ে ঘরে বসে বসে নিজে নিজে পড়লেই শিক্ষিত হয়ে যায়। কোরআনকে এত বড় সিনি কিনি খেলার জিনিস বানাইবে, কোরআনকে এত বড় পুতুল খেলার পুতুল বানাবে। এই কথাটা উদাহরণ করার অভাবেই ডাক্তার কাকির নায়ক নিজে নিজে কোরআন করে সারা বিশ্বের হিম সেরে দেন। বলেছিল আল্লাহ নূহ আলাইহিস্সালামের জাতিতে আল্লাহ শুধু নূহ আলাইহিস্সালাম একজন নবী পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তোমাদের কোরআনে বলেন ফাকাদ জাবুহুম, এই জাতি নবীগণকে অমান্য করে। একজন নবীকে নবীগণ বলা যায় ব্যাকরণের পদ্ধতিতে, সুতরাং তোমাদের কোরআনে ব্যাকরণগত ভুল আছে। এই ফলক তো কৃষিকানে চলেছে, তাকে ডাক্তার জানেন না, কাজেই এই জাতি একজন নবীকে অমান্য করেছে, অর্থ হচ্ছে একজন নবীকে অমান্য করেছে। এই প্রশ্নের জবাবে বলেন, আমি আপনার সাথে একমত যে কোরআনের ব্যাকরণগত ভুল থাকতে পারে। কোরআনের ব্যাকরণগত ভুল আছে, কৃষ্ণের কয় আর তাকির নায়ক স্বীকার করিয়া লয়। কেন বাংলা ভাষায় কোরআন শিখেছে উস্তাদ ছাড়া, উর্দু ভাষায় কোরআন শিখেছে বাংলা ভাষায়, উর্দু ভাষায় হিন্দি ভাষায় বহুবিত গ্রন্থের মাধ্যমে তিনি কোরআন শিখেছেন, তাও নিজে নিজে উস্তাদ ছাড়া, উস্তাদ ছাড়া। আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই। আমি কোরআনে 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি। ইন্নাল লাযীনা আমানু ওয়াল লাযীনা হাদু ওয়াসসাবিউন, এটা আছে সূরা বাকারায় আর সূরা হাজে। ইন্নাল লাযীনা আমানু ওয়াল লাযীনা হাদু ওয়াসসাবিউন, এখানে কোনটা ঠিক, সাবিউন নাকি সাবিউন? এক নম্বর। দুই নম্বর হলো কোরআনে আছে, হ্যাঁ কিন্তু এছাড়াও আরো আছে। সূরা তাহার 63 নম্বর আয়াতে ইন্না হাজানি লেসাহিরান, ভুল,
ইন্না হাজাইনি লেসাহিরান, এটার কি ব্যাখ্যা দেবেন? এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি। এক্সকিউজ মি, আমরা শুধু প্রথম প্রশ্নটা গ্রহণ করব, সময়ের অভাবে দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে। ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন, আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি ঠিক, ইজ দ্য কোরআন ইনফেলেবল? আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালোই দেখতে পাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি, আমি সবগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এক নম্বর পয়েন্ট ভাই, এক নম্বর পয়েন্ট, এখানে এক নম্বর পয়েন্ট হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলারের গায়ে দাগ কাটা আছে, তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে, এটা বেশ অযৌক্তিক। দুই নম্বর পয়েন্ট, আরবে বিভিন্ন আলাদা আলাদা গোত্রে, আপনি যদি আরবি জানেন আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায়। কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক, একই শব্দ তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে, এমনকি শব্দের লিঙ্গ বদলে যায়। তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন? না। আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের, এতই উঁচু মানের, এর কাছাকাছি কোনো সাহিত্য নেই। আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে, ইন্টারনেটে গেলে দেখবেন 12টা ব্যাকরণের ভুল, 21টা ব্যাকরণের ভুল, আব্দুল ফাদি 20টা ব্যাকরণের ভুল। আপনাদের কি ধারণা খ্রিস্টানরাই ভুলগুলো বের করেছে? কারাই ভুল বের করেছে জানেন? কারা করেছে? মুসলমানরাই, মুসলমান পণ্ডিতরা যেমন জামকসারি, তারা এটা করেছেন। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায়। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, কোরআনের ব্যাকরণ এতই উঁচু মানের, এজন্য তারা উদাহরণ দিয়েছে। আমিও একটা উদাহরণ দেব, এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন। তারা উদাহরণ দিয়েছে যে কোরআনে লেখা আছে লুত আলাইহিসসালামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে, বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে। আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল। তাহলে এখানেও ব্যাকরণের ভুল আছে। কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা, বহুবচন না। আর আমি একমত, আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল। কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন, কোরআনের আসল সৌন্দর্য কি? সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে। আপনারা জানেন কেন? কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়েতের বাণী মূলত একটাই, যে ঈশ্বর একজনই, তাওহীদের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। লূত আলাইহিসসালামের লোকজন এবং নূহ আলাইহিসসালামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল, আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল। সৌন্দর্যটা দেখেন, ভাষার অলঙ্কার দেখেন, আলহামদুলিল্লাহ। আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল, কিন্তু এটা ভুল নয়। একইভাবে নূর সারওয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুনফা ইয়া কুন, হ বললে হয়ে যায়, এটা নাকি হবে কুনফা কানা, হ বললে হয়ে যেত। হ্যাঁ, আরবির পাস্ট টেন্সে কুনফা কানা, কুনফা ইয়া কুন নয়, কিন্তু কুনফা ইয়া কুন আরো উঁচু মানের। বলা আছে আল্লাহ তিনি ছিলেন, আছেন আর থাকবেন। সবাই করে তাই করে হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের মধ্যে চার মজাহাব আছে, ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্র শূদ্র, চার মজাহাব আছে। এর মধ্যে ব্রাহ্মণ যারা তারা পূজা পার্বণ করবে, মন্ত্রাদি পাঠ করবে, বৈশ্য ক্ষত্র শূদ্র যারা ফেলফেলাই তাকাই থাকবে, বাস ওরা যা করে তাই। আমাদের মধ্যে মাসা আল্লাহ মুসলমানদের মধ্যে আছে ইমাম সব যা পরে, আমি খালি ইকতে দায়িত্ব বেহাজাল ইমাম ফেলফেলাই তাকাই দেবে। তাহলে বলুন ওই হিন্দু ধর্ম আর এই মুসলমান ধর্মের মধ্যে কোনো পার্থক্য আছে? শুনুন, হিন্দু ধর্মের মধ্যে
যত ধর্মে গ্রন্থ আছে, গীতা, মহাভারত, রামায়ণ, চণ্ডী, ত্রিপিটক, বাইবেল, জেন্দা বিস্তার, দশাতে, ঋগ্বেদ, সমবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মনুসংহিতা, ইনায় বিনায় নেহায় মাফসুদ, মোহিত, কত কিতাব আছে। এই কিতাবের মধ্যে হিন্দুদের বেদ আছে, চণ্ডী আছে, চণ্ডী 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 বুঝেন, এই চণ্ডীর মধ্যে লেখা হইল যত ভূত পিশাচের কেচ্ছা কাহিনী চণ্ডীর মধ্যে লেখা, আর বেদের মধ্যে লেখা, মহাভারতের মধ্যে লেখা হলো ভারত কেন্দ্রিক কথা, ভারতের বাহিরের কথা নাই, কথা বুঝতে পেরেছেন। আর বেদের মধ্যে আর বিশেষ করে শ্রীমদ ভগবত গীতার মধ্যে যা রয়েছে, অশ্বিল্লালে মৃত্যুবরুণ রাধাত্মত্তানি দিব্যানি হবায়ং মিলঙ্কবরং মহম্মদাং রকংবর শিল্লালত ইল্লালং হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুন্দরলং জ্যেষ্ঠাং শ্রেষ্ঠাং পরমং ব্রহ্মং অল্লাং তারপরে কী বলে লাহালাং ইল্লালং ফজুগীতং মহম্মদাং প্রীতিনির উদ্দেশ্যে দং শ্রাদ্ধ গীতা পাঠং করো তাই হি পিতরস্তস্য নৈরাজ্যান্তে স্বর্গতিম। এগুলো তো আসলে আর পরে না, সবচেয়েতে পরিতাপের বিষয় হলো হিন্দুদের বেদের ভিতর থেকে কেউ প্রমাণ করতে পারবে না যে মূর্তি পূজা করার কথা আছে, যে না নাই, ওরা পরে না, তার কারণ ওটা পরে না। ব্রাহ্মণরা বলে তোমরা ধরতেও পারবে না, ছুঁইতেও পারবে না, মানে মনে হয় ওটা বোম দলে বাস্ট হয়ে যাবে, এই জন্য ওরা বলো ধরতে পারো, ওরা খালি ঠেল ফেলাই থাকে, ওই ব্রাহ্মণ যা বলে ঠাকুর যা বলে বাস, ওই পর্যন্ত শুনুন। এই ব্রহ্মবাদী স্বভাব মুসলমানদের মধ্যে আছে, দেখবেন আপনি মসজিদে যাইয়া কোরআন শরীফ পড়ে শুনাইবেন, আর একদল আছে ওই মসজিদে ওই কোনায় গিয়ে তাবলিগ নিসা পড়ে শোনাবে, কোরআন পড়া যাবে না, কোরআন অসহজে বোঝা যাবে না, কোরআন সহজে বোঝা যাবে না, অবস্থলে 22 প্রকার এলেম লাগবে, তার মানে হিন্দুরা বলে ও ধরা যাবে না, আর মুসলমানরা বলে কোরআন আর ধরা যাবে না, তাহলে বলুন ওই হিন্দু ধর্ম আর এই মুসলমান ধর্মের মধ্যে কোনো পার্থক্য আছে, আছে নাকি? শুনুন কেন বলে, তার কারণ হলো এই কোরআনে যা আছে তা যদি যাই না ফেলায় সাধারণ লোকেরা, তাহলে আমাদের কাছে আর হয় স্যার, জি স্যার, ইয়ে স্যার নমস্কার দিতে আসবে না, ঠিক কিনা? ব্রাহ্মণরা এই জন্য বলে এটা তোমরা ধরতে পারবে না, তার কারণ এই বেদের ভিতরে যা আছে এতদিন হিন্দুরা সবাই জেনে ফেলে, তাহলে একটারও বাধাই রাখা যাবে না, মূর্তি পূজা সবগুলো ছেড়ে দেবে, এই জন্য কেউ ধরা যাবে না। তাহলে এই দেশের মানুষ যে ইসলাম মানে, এই ইসলাম আর হিন্দুদের ধর্ম কোনো পার্থক্য নাই, এই জন্য তাহকিক করে ভেরিফিকেশন জাস্টিফিকেশন কোরআন বলছে সুরায় কমার 17:22-32 এবং 40 চার জায়গায় লাকাদ ইয়াসসারনাল কোরআন আলিল যিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআন আমি বোঝা সহজ করে দিছি, আসো কেউ বোঝার মতো? আল্লাহ বলছেন কোরআন বোঝা সহজ, আর হুজুরেরা বলে অবোঝা সহজ না, 22 প্রকার এলেম লাগবে। আল্লাহ ঠিক না হুজুরেরা ঠিক? এটা বলছে কেন, এটা বলে কেন তা জানেন? এটা বলার কারণ হলো ওটা যদি আপনি বুঝে ফেলান তাহলে হুজুরের দ্বারে আর বিলেত পড়তে ডাকবেন না হুজুরের। সম্মানিত উপস্থিতি, আজকের কথার মধ্যে মূল কথা হলো এক নম্বরে আমাদের শিখতে হবে, এক নম্বরে কী করতে হবে? শিখতে হবে।